বাংলাদেশে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল তানির সফরকে বিনিয়োগের সম্ভাবনা হিসাবে দেখছে সরকার। বিশেষ প্রতিনিধি ইএম আকাশ জানান, আজ 22 এপ্রিল সোমবার বিকেল 5টায় বাংলাদেশে এসে পৌঁছাবেন কাতারের আমির শেখ তামিম বিন আহমদুল তানি। তার এই সফরে বাংলাদেশের সঙ্গে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এই সফরে 11টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের কথা রয়েছে, তার মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক। আমরা আশা করছি এই সফরের মাধ্যমে কাতারের মহামহিম আমির তার এই সফরে বাংলাদেশের সঙ্গে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কাতারের মহামান্য আমির বাংলাদেশের সফর উপলক্ষে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হবে। দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা চুক্তি, সাগরপথে পরিবহন সংক্রান্ত চুক্তি, পারস্পরিক উন্নয়ন ও সুরক্ষা চুক্তি, বন্দি বিনিময় চুক্তি, যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি হবে। এছাড়া শ্রমশক্তি বিষয়ে সমঝোতা স্মারক, বন্দর পরিচালনা বিষয়ে সমঝোতা স্মারক, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক, যুব ও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই হবে। তামিম বিন হামাদ আল তানি আগামী 22 এপ্রিল বাংলাদেশ সফরে যাচ্ছেন। এটি আমাদের মধ্যপ্রাচ্যের প্রবাসী, বিশেষ করে কাতার প্রবাসীদের জন্য অত্যন্ত আনন্দ এবং গর্বময় একটি দিক। এই জন্য যে ওনার যাওয়ার মাধ্যমে দুদেশের সম্পর্ক আরো উন্নত হবে এবং দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য প্রসার হবে, এবং আমি মনে করি দুদেশের ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ হইতে অনেক পণ্য কাতারে প্রবেশের সুযোগ। আমরা কাটাচ্ছি মাননীয় আমির মহোদয়, কাতারের আমির বাংলাদেশে সফরে যাচ্ছে, আমরা অত্যন্ত খুশি। আমির কাছে আমরা প্রত্যাশা আমাদের দুই দেশের ব্যবসা। দুই দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার বাংলাদেশে আসবেন শেখ তামিম বিন হামাদ আল তানি। তার এই সফরের বিস্তারিত রূপভার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুলে ধরেন ডক্টর হাসান মাহমুদ ও কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।